শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব 6 নং প্রশ্নটি। 6 নং প্রশ্নে বলা আছে, একটি হাইড্রোলিক প্রেসের পিষ্টনদ্বয়ের ক্ষেত্রফল যথাক্রমে 5 সেন্টিমিটার স্কোয়ার ও 20 সেন্টিমিটার স্কোয়ার। ছোট পিষ্টনে 10 নিউটন বল প্রয়োগ করলে ছোট পিষ্টনের 8 সেন্টিমিটার সরণ হয়। গতে বলেছে ছোট পিষ্টনে প্রযুক্ত চাপ কত, এটি তোমাদের বের করতে বলেছে। তাহলে আমরা যদি একটু দেখি, ছোট পিস্টনে তুমি বল প্রয়োগ করেছো কত, 10 নিউটন, এবং ছোট পিস্টনের ক্ষেত্রফল কত, 5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটিকে আমরা হিসাব করতে পারি কিভাবে, 5 সেন্টিমিটার × সেন্টিমিটার। সহজ করে যদি করি তাহলে 10⁻⁴ মিটার স্কোয়ার, 10⁻⁴ মিটার স্কোয়ার। এখন আমাকে বলেছে প্রযুক্ত চাপ বের করতে বলেছে। তাহলে চাপ পি ইকুয়াল আমরা জানি কি, F/A। তাহলে এফ হচ্ছে 10, এটা হচ্ছে 5 × 10⁻⁴। এখন যদি আমরা একটু ক্যালকুলেটারি করি, 10 ÷ 5 × 10⁻⁴, তাহলে কত, 20,000। চাপ যেহেতু, চাপের একক কী জানি আমরা, প্যাসকেল, তাহলে চাপ হচ্ছে 20,000 প্যাসকেল। আচ্ছা, এখন যদি আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করি, ঘ নাম্বার প্রশ্নটিতে বলেছে উল্লিখিত ঘটনায় শক্তি সংরক্ষিত হয় কিনা বিশ্লেষণ করো। তাহলে শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা জানি কি, যে শক্তি ক্ষয় নেই, শক্তির ক্ষয় নেই, জাস্ট এক রূপ থেকে রূপান্তর হয়। তাহলে দেখাতে, এখানে দেখাতে বলেছে যে বড় পিস্টন এবং ছোট পিস্টন এই দুটিতে আমার শক্তি সংরক্ষিত হয় কিনা বা একই কাজ হয় কিনা। তাহলে আমরা যদি এটা করি, তাহলে দেখো এটাকে যদি আমরা একটু ভাগ করে নেই, ছোট পিস্টন, আর এখানে যদি আমরা একটু লিখি বড় পিস্টন, কী কী দেওয়া আছে এটা আমরা আগে একটু করি। আমরা ছোট পিস্টনকে যদি F1 ধরি, 10 নিউটন দেওয়া আছে, বড় পিস্টন F2 দেওয়া নেই। এটার ক্ষেত্রফল দেওয়া আছে, এটারও ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল দেওয়া আছে 5 সেন্টিমিটার স্কোয়ার, এটার ক্ষেত্রফল দেওয়া আছে 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 5 × 10⁻⁴ মিটার স্কোয়ার, 10 × 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে এই হলো পেলাম। এখন দেখো আমাদের তাহলে কি F2 আমরা বের করতে পারি, দেখো তো F2 এভাবে বের করতে পারি না, F1/F2 ইকুয়াল A1/A2। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে F2 ইকুয়াল F1/A2/A1। তাহলে এখানে কিন্তু আমরা এটা যদি সমাধান করি তাহলে কি আসে, F1 মানে আছে হচ্ছে 10, A2 মানে হচ্ছে 10 × 10⁻⁴, A1 মানে 5 × 10⁻⁴, তাহলে 20। তাহলে F2 ইকুয়াল হচ্ছে 20 নিউটন। এখন দেখো যেহেতু পিস্টন, সেহেতু কিন্তু আমরা কিন্তু এটাও জানি যে V1 ইকুয়াল V2, মানে আয়তন সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, A1 L1 = A2 L2। এখানে যদি এটা সরণ, ছোট পিস্টনের সরণ যদি L1 হয়, এটার সরণ যদি L2 হয়, তাহলে দেখো তো প্রশ্নে কিন্তু বলা আছে যে ছোট পিস্টনের সরণ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, ছোট পিস্টনের সরণ তোমাদের বলে দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে 0.08 মিটার। বড় পিস্টন কিন্তু, বড় পিস্টনের কিন্তু সরণ তোমাদের বলা নেই, তাহলে ছোট পিস্টনের সরণ 0.08 মিটার। এখন আমরা একটু বড় পিস্টনের সরণ যদি বের করি, তাহলে দেখো L2 ইকুয়াল A1 L1/A2। তাহলে এটা যদি আমরা বসাই, তাহলে A1 মানে হচ্ছে 5 × 10⁻⁴,
এল ওয়ান হচ্ছে 0.08 ডিভাইডেড বাই এ টু হচ্ছে 10 × 10^-4, তাহলে এটি আসছে 0.04, তাহলে 0.04 মিটার। তাহলে ছোট পিস্টনের জন্য যদি আমরা কাজ বের করতে চাই, ছোট পিস্টনের জন্য যদি আমরা কাজ বের করি, তাহলে দেখো এখন যদি আমরা ছোট পিস্টনের জন্য কাজ বের করি, ছোট পিস্টনে কাজ W1 ইকুয়াল টু F1 L1, বড় পিস্টনে কাজ W2 ইকুয়াল F2 L2, তাহলে দেখো তো F1 L1 বসালে কত আসে, F1 আমরা জানি 10 নিউটন, L1 0.08, তাহলে আমার এখানে আসলো 0.8 জুল, F2 হচ্ছে 20 নিউটন, L2 হচ্ছে 0.4, তাহলে দেখো এইটাও কিন্তু 0.8 জুল আসলো। তাহলে কি বলতে পারি আমরা, আমরা কিন্তু বলতে পারি যে হ্যাঁ শক্তি সংরক্ষিত থাকবে, শক্তি সংরক্ষিত থাকবে, কারণ পিস্টন যখন আমরা প্রেস করি তখন যতটুকু কাজ হয় বা যতটুকু শক্তি হয় সেটা কিন্তু টোটালটাই কি কাজে রূপান্তরিত হয়, টোটালটাই কিন্তু কি কাজে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু এখান থেকে আমরা বলতে পারি যে শক্তি সংরক্ষিত থাকে, তাহলে শক্তি আমরা বলতে পারি সংরক্ষিত থাকবে। তা এইটা ছিল তোমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর।